আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফ্লেক্সি। এটি একটি 100 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেনাক। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ফ্লেক্সি এই ট্যাবলেটটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ফ্লেক্সি ট্যাবলেটটি বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে নির্দেশিত, যেমন অস্টিও আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ হাড়ক্ষয়জনিত ব্যথা যদি হয় সেটি নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে ওষুধটিকে ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, আঘাতজনিত ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, এবং লাম্বাগো এর প্রদাহ ও ব্যথা নিরাময়ে মূলত ওষুধটি নির্দেশিত। আমি এক কথায় যদি বলতে যাই, তাহলে বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে মূলত ফ্লেক্সি এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ফ্লেক্সি এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি, সেটি আমি আপনাদের বলে দিই। ওষুধটির সেবনবিধি বলতে গেলে 100 mg-র একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে, অর্থাৎ সকাল একবার এবং রাত্রে একবার। আর ওষুধটিকে অবশ্যই ভরা পেটে খেতে হবে, আর এই ওষুধের সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে। আর এই ওষুধটির উপাদানের প্রতি, অর্থাৎ অ্যাসিক্লোফেনাকের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে, তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে বদহজম হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া হতে পারে ইত্যাদি। আর বিশেষ করে যে সকল রোগীদের পেপটিক আলসার, কিডনির সমস্যা এবং অন্ত্রে রক্তক্ষরণের সমস্যা আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফ্লেক্সি এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে। আর ফ্লেক্সি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই ওষুধটিকে পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 100 mg-র প্রতি পিস ফ্লেক্সি ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 5 টাকা। তো বন্ধুরা, যাদের শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা আছে, বিশেষ করে হাড়ক্ষয়জনিত ব্যথা, জয়েন্টে জয়েন্টের ব্যথা, আঘাতজনিত ব্যথা, দাঁতের ব্যথা এবং হাত পা চাবানো কামড়ানো ব্যথা যে সকল রোগীদের আছে, সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটিকে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।